যার কাছে যাব এবং যার গান শুনব সে আমার ছোটবেলার বন্ধুই বলবো আমি যখন রেডিও টেলিভিশনে গান শুরু করেছি সেই পূর্ব পাকিস্তান আমলে তার সঙ্গে আমার তখন পরিচয় এবং সে একজন ভালো গায়ক ছিল সেই সময় কিশোর বর্তমানে বলবো যে এ দেশের একজন বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী যার। সঙ্গীতে বিশেষ অবদান আছে এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে তার বড় হয়ে ওঠা এবং তার সংস্পর্শে ছিলেন যারা তার মা তার কাকা জেঠু সবাই আমাদের দেশের কিংবদন্তী শিল্পী মানস কুমার দাস এর পরে যিনি আছেন খন্দকার মাসরিন নাহার যাচ্ছি কাছে তোমার প্রথম হাতে খড়ি কার কাছে আমাদের দর্শকদের জন্য একটু জানা দরকার প্রথম হাতে খড়ি হয়েছে আমার মেজদির কাছে অঞ্জলি দাস ওর কাছে আমার শুরু আর কি আচ্ছা তারপর যেহেতু বাড়িতে আমার বাবা ক্লাসিক্যাল শিখেছেন সুরেন্দ্র নারায়ণ দাস উনি পণ্ডিত গিরিধা চক্রবর্তীর ছাত্র ছিলেন তারপর আমার দিদি অলোকা দাস ক্লাসিক্যাল সিঙ্গার ফলে বাড়িতে একটা পরিবেশ ছিলই সব সময় তো তারপর আমি বাবার কাছে শিখতে আরম্ভ করি ক্লাসিক্যাল তো সেই থেকে শুরু আর কি তোমার নজরুল সঙ্গীত কেন এত ভালো লাগলো তুমি আসলে নজরুলের গানে তো মানে রাগ রাগিনীর প্রাধান্যটা অনেক বেশি এবং অনেক বলো ঠুমরি বলো সবকিছু নজরুলের গানের মধ্যে কীর্তনাঙ্গের গান বা একদম পুরোপুরি পিওর কীর্তন যেটা সেটাও উনি রচনা করেছেন তারপর সে আমার সংগীত কাবগীতি প্রেমের গান লাখপ্রধান ভুমরি ख्याल ভাঙ্গা গান প্রচুর গাজালো বলেছেন গজল করেছেন তো যার কারণেই তুমি আকৃষ্ট হলে নজুলল তো তুমি কত বছর বয়স থেকে নজুলের গান করছো আমার তখন 14 15 হবে সেই সময়টা হ্যাঁ অর্থাৎ তোমার সাথে আমার যখন দেখা তার উপরে তারও উপরে তার পরে তো আজকে আমরা প্রথম গান কি নজরুল সঙ্গে শুনি হ্যাঁ প্রথমে আমি নজরুল শোনাচ্ছি চলো কি গান গাইবে আমি করছি উচা টন ঘরে খুব ভালো গান চলো